একজন মানুষের মুখে বাঘের হুঙ্কার যদি এতটা ভয়ঙ্কর হয়, সেক্ষেত্রে সত্যি সত্যি বাঘের হুঙ্কার কতটা ভয়াবহ হতে পারে? মানে পাটা টেনে ছিঁড়ে ফেলতেছে, আমরা চিৎকার করতেছি, বডি আমি নিয়ে আসতে পারি না, তবে দুইটা পা একটা হাত পুরা বডি নাম হয়ে গেছে টাইগার গুনি। আচ্ছা, এই টাইগার গুনি সুন্দরবনে 80টি বাঘে খাওয়া মৃতদেহ উদ্ধার করেছেন, 26 জনকে জীবিত উদ্ধার করেছেন, সেই গল্প শুনব। তার আগে সাম্প্রতিক একটি ঘটনা শুনে আসি। গেল রাতে ডিঙি নৌকায় করে একটি লাশ নিয়ে আসা হয় সুন্দরবন থেকে। সুন্দরবনের কালিঞ্চি এলাকায় বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন আবুল কালাম। তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি, বাঘের মুখ থেকে তার সহযাত্রীরা তাকে ছিনিয়ে এনেছেন। সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেকির এই আবুল কালাম, যিনি বাঘের হামলায় নিহত হলেন, তার বাবাও বাঘের হামলায় মৃত্যুবরণ করেছিলেন, তার দাদারও হয়েছিল একই পরিণতি। এবার ওই সময় যাই আমরা ওই একখানে মানে 11টা জায়গা পরিষ্কার, সমস্ত লোক আমরা ওই এক জায়গায় কোপ ধরি, ধরার পরে কি হলো আমার সাপনে সামনে, হ্যাঁ আমার সাপনে মানে আমার নৌকুর ও মাথা আর এ মাথা। আচ্ছা, এবার ওখানে যাই এটা হুদু বন আছে, ছোট্টটা হুদু ঝাড়া একটা জোরানো ঝাড়। আচ্ছা, আপনারা কি নৌকায় ছিলেন? না, আমরা ওই পাতা কাটতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক পাতা করে কাটা হয়ে গেছে, আর এক পাতা কেটেছে, আমি এর পিছে ফাটতেছি। আচ্ছা, আর আমি মাথা টান দিছে আর ও বাবার একটু উঠেছে, এই বাবার একটু উঠি তাহলে আমি লাভ দেখে ওই বেড়া করি উড়ি, ওর দুই সাইডে পা দেয় আমি দাঁড়াতে বাঘ আমার ছাপনা দেয় এরকম দৌড়ি ছিল। আমি বললাম বাঘ দেখি তুই হাত দে না, ওই বাঘ কিন্তু কবার লাভ দেবো বলে আমার গাও করবো না। ওবার পরে এরা সব এই মোটামুটি কেউ পিছু না আর কি, জানার মায় কেউ করিনি, যাই সব ঝাপাই করে যাই যাবে, ও সব জানতো আধা ঘন্টার মতন জানতো। তো যখন ধরে যাই দেখি ওরা ফেলে তো ফেলে ভুটকু ফেলে দিয়েছে, ভুটির পিছন দেখতে দেখ ফেলে দেয় ভুটকু ফেলে দিয়েছে, সেই ঘাড়ে কামড় দেবে সেই বড় ও কামড় দেবে, তো ভুটকু ফেলে কামড় দেবে ঘাড়ে কামড় দেবে তখন ও তখন মরবে। আরে রাগ না, তার কথা বলবো, তার কথা বলতে এই তো তারা আপনাদের সাথে কে কে ছিল এর ভিতরে? কেউ আছে এর ভিতরে? আরো দুইজন আছে। বাঘে আক্রমণ করলে কিংবা ধরে নিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই এখানকার সাহসী মানুষেরা বাঘকে তাড়া করে সেই মরদেহ নিয়ে আসেন। আবুল কালামের ক্ষেত্রেও তাই হয়েছে, এমন অনেক ঘটনার সাক্ষী সাতক্ষীরার কালিঞ্চির গনি টাইগার। গনি টাইগার তার নাম হয়ে গেছে কারণ তিনি একাধারে 100-এর উপর বাঘের আক্রমণের শিকার মানুষকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন লোকালয়ে আসা অনেকগুলো বাঘকে। সেই গল্পগুলো শুনব তার মুখে। গনি ভাই, কতজন কতজন মানে মানুষ বাঘের আক্রমণের শিকার হওয়া মানুষকে আপনি উদ্ধার করছেন মোট? আমি 100-এর মতো বাঘে ধরা মানুষকে উদ্ধার করেছি। জীবিত? তার মধ্যে জীবিত আছে প্রায় 26 জনের মতন, আর 74 জনের মতন মৃত। এই খালটা কি বাঘ আসতো আগে, বা বাঘের দিক থেকে কতটা ঝুঁকিপূর্ণ? এই খালটা নিয়ে আমাকে একটা গল্প আছে, সেটা হচ্ছে আমি এক সময় সম্ভবত 2008-এ হবে, আমি ছুটি থেকে বাড়িতে আসছি ঈদে, তো আমার ঘরের বারান্দায় আমি শুয়ে আছি, হঠাৎ করে প্রায় 11:30-11:15 দিকে এই খালের প্রায় এই জায়গাটাই বাঘে মানে খুব চিৎকার করে, বাট এরকম একটা চিৎকার করে, তো সেই চিৎকার শুনে আমি বুঝতে পারলাম যে
নিশ্চয় কোন প্রাণীকে কোন বন্য প্রাণীকে নইলে কোন মানুষকে অ্যাক্সিডেন্ট করছে সাথে সাথে আমি রাস্তায় আসলাম আসার পরে আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম যে কোনো মানুষকে সুন্দরবনে গেছে কিনা তো উনি বলে যে হ্যাঁ এখান থেকে তিন চারজন মানুষ সুন্দরবনে গেছে কিন্তু আমি চিনি না সো আমি তখন কি করি দ্রুত আমার মন ভালো লাগছে না আমি দ্রুত তখন আর নৌকাও পাচ্ছি না তো নৌকা না পাওয়ার ক্ষেত্রে আমি নদীটা সাঁতার দিছি সাঁতার দিয়ে গোলাখালি এপারে চলে আসলাম আসার সাথে সাথে একটি যাদেরকে বাঘে ধরছে ওদের এই একটা ছেলে আমাদের এখানে যে চিৎকার করতেছে যে ভাইয়া বাঘে ধরছে আমরা এখন কী করবো তা আমি বললাম যে ঠিক আছে এখন তো আমাদের করণীয় হলো যে কীভাবে জানতো তাকে উদ্ধার করা যায় সে চেষ্টা করতে হবে অতি দ্রুত আমরা চলে যাই ওনাকে উদ্ধার করার জন্য আমি ওদেরকে নিয়ে দ্রুত আসলাম আসার পরে আমি যেখানে বাঘে অ্যাক্সিডেন্ট করছে এগুলো দেখলাম রক্ত তার শার্ট আছে একটা ফেলানো তো আমি দ্রুত ওই পদচিত্র দেখে এবং ওই রক্ত দেখে আমি আগেই থাকলাম এবং জোরে জোরে শব্দ করলাম চিৎকার করলাম যেন বাঘটা ওই মানুষটাকে দেখে চলে যায় তো কিছু দূরে যে আমি চিন্তা করতেছি যে আর কত দূরে নিতে পারে কোনো সারা শব্দ পাইতেছি না বা কোনো বাঘে কোনো ইয়া পাইতেছি না কিন্তু বাঘ ওই মানুষটাকে নিয়ে লাভ দিচ্ছে যেহেতু মানে খুব চালাকি বাঘ বলে মনে করতেছি আমি আমি যেন আমার কোনো স্পট না পাই এরকমটা চিন্তা করতেছি আমি আমি একটু কাকাকে আরও লাকি ঘুরাবেন আরও কটা ঘুরাবেন দেখেন সাবধান থাকেন ভরসা কাকিও আসছেন হ্যাঁ তারপরে তো তারপরে আমি ওখান থেকে দ্রুত আমার লোকজনকে বললাম যে চলেন আমরা দ্রুত যাই যাওয়ার পরে আমরা ওই মানুষটাকে দেখতে পাই পাওয়ার পরে দেখি যাওয়ার পাশে বর্তেই মানে ওই জঙ্গলের ভিতরে একটা পা মানে টানাটানি শুরু করতেছে অলরেডি মানে পাটা টেনে ছিঁড়ে ফেলতেছে আমরা চিৎকার করতেছি যে আসলে মানে তো মারা তো গেছে তো পাওটাও যদিও আমি তার আত্মীয় স্বজন কাছে হস্তান্তর করতে পারি কিছুটা তারা সান্ত্বনা হইতে পারে তো সেই চেষ্টার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমার সে চেষ্টাটা ব্যর্থ হয়ে গেছে সো আমি পারি নাই তো পুরো বডি আমি নিয়ে আসতে পারি নাই তবে দুইটা পা একটা হাত পুরো বডি আমি ওইটারে ঘাড়ে করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে যেহেতু উনি অনেক ভারী মানুষ মোটা মানুষ তারপরে এই যে জঙ্গল জঙ্গল থেকে একজন মৃতদেহকে ঘাড়ে নিতে হলে অনেকটা পরিশ্রম বাট অনেকটা কষ্ট হয়ে যায় বাট গাছেও বাঁধে অনেক চেষ্টা করে ওর ঘাড়ে গামছা বেঁধে তারপরে মাজায় গামছা বেঁধে আমাকে হাত ঢুকাই দিয়ে ক্যাপাসিটি করে মোটামুটি আমি ওই লাস্টারে ঘাড়ে করে নিয়ে আমি নৌকায় নিয়ে আসি নৌকায় নেওয়ার পরে আমি তারপরে বাড়িতে নিয়ে যান হ্যাঁ তার বাড়িতে নিয়ে যেয়ে তার আত্মীয় স্বজন কাছে হস্তান্তর করি বাট যখনই আমি লাশটাকে ওদের বাড়িতে নিয়ে গেলাম এই এলাকারই ছেলে আমি তো লাশটা দেখে যতটুকু মানে তারা ক্লান্ত হয়ে গেছে তার সেই বেশি ক্লান্ত হয়ে গেছে আমাকে নিয়ে যে আজকে আমাদের ভাই আমাদের ছেলে আমাদেরই সন্তান যে কাজটা করতেছে যে কাজটা করেছে আসলে আমরা অত্যন্ত খুশি হয়েছি এখানকার মানুষ খুব মানে ইয়ে করতো আপনাকে ভীষণ মানে এমনটা কি সম্মানিত অনেক সম্মানিত এমনকি আমি আমি এখনো যেহেতু চাকরি বাকরি আমার নাই তো তারপরেও যদি আমি এলাকাতে যাই তা আমি অনেক অনেক সম্মান পাই সালাম পান সালাম দেয় সবাই নমস্কার দেয় টাইগার গনি যে আমার নাম হয়ে গেছে টাইগার গনি আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ধরেন বাঘ ধরে আছে ওই অবস্থা থেকে এরকম একটা অভিজ্ঞতা একটু বলবেন আমাকে হ্যাঁ আমি শেল্টার কথা আমার মনে নেই অবশ্যই তো আমি কাশিঘাটা কাশিঘাটার মধ্যে একটা লাশ উদ্ধার করেছি সো আমরা লাশটারে উদ্ধার করতে যখন যাচ্ছি তখনও আমাদের একটু সময় লেট হয়ে গেছে যেহেতু তারা মধু সংগ্রহ করতো তো ওখান থেকে খবর আসতে আসতে দেরি হয়ে গেছে অবস্থা নাই তো সেজন্য আমরা দুই দিন পরে ওখানে যাই যাওয়ার পরে আমরা এই ডেড বডিটা খুঁজি খুঁজতে খুঁজতে মানে বাঘে মানুষটারে খাইতে খাইতে এমন ইয়ে করে ফেলেছে যে ওর কাছে খুব ছোট হয়ে গেছে বাট ও নিয়ে দৌড় মারতেছে কিন্তু লাস্টার যে মাটি দিয়ে চলাফেরা করবে যে একটা দাগ পড়বে এই দাগটা দেখে আমরা বেশি
লাস্টের সঙ্গে উদ্ধার করার জন্য আমাদের জন্য সুবিধা হয়, তো সেটাও পাচ্ছি না। তো এভাবে বাঘের পথসূত্র দেখে দেখে আমরা দ্রুত যে আমরা একটা গাছের সামনে ফাঁকা জায়গায় বড়িটা ফেলালো, তো আমরা লাস্টে নেব এর মধ্যে দয়াল পাখির মতো একটা পাখির মতো যেন একটা উড়ে গেল। আমরা থমকে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তখন চিন্তা করলাম যে কিছু হতে পারে, আমরা দেখি আর একটু অপেক্ষা করি। আমরা একটু শব্দ করি গাছের গায়ে, তো হঠাৎ করে বাঘ একটা গুরান গাছের ঝাড় থেকে করে আমাদের সামনে বেরিয়ে গেছে। তখন আমরা ওর চোখের দিকে চোখ রেখে, ওর মুখের দিকে মুখ রেখে আমরা লাঠি দিয়ে মারতে বাড়ি মারতেছি, এবং ও যেমন ভেসকি দেয় আমরাও তেমন ভেসকি দিই। সো এক্ষেত্রে আমার আনুমানিক সময় 7-8 মিনিট হয়ে গেছে, কিন্তু ও কোনো মতেই আমাদেরকে ছেড়ে যাচ্ছে না, বাট লাশটাকে আমাকে দিচ্ছে না। সো আমি তখন চিন্তা করলাম যে ও আমাদেরকে ভীতু মনে করতেছে সম্ভবত। তো আমি ও যখন গর্জন দেয়, গর্জন শেষ হতে হতে আমিও গর্জন দেওয়া শুরু করলাম, কারণ ওর গর্জনটার সাথে যদি আমি গর্জন দিই ও আমার গর্জনটা শুনতে পাবে না। সো আমি এই গর্জন দিতে দিতে এক পর্যায়ে তখন আমরা মানে খুবই বিভ্রান্তর মাধ্যমে আমরা চলে যাই। তো আল্লাহ রহমত এই গর্জন এবং যে ভেসকি এবং তাকে যে ভয় দেখানোটার মাধ্যমে সে হঠাৎ মাত্রই পিছন দিকে ফিরে দৌড় মেরেছে। তখন আমি একটু খুশি হয়ে ওই লাশটাকে আমি হাতে করে নিলাম। নেওয়ার পরে মাথাটা ঝুলতেছে, একটা বেদৃশ্য, যেহেতু মুখের কোনো মাংস নাই আর বিশ্রে একটা গন্ধ, যেহেতু 3 দিনের মতো বয়স হয়ে গেছে এই লাশটার। সো কেউ হয়তো বা তাকে আপন করে নিচ্ছে না, কিন্তু আমাকে তো এটা কাজ, এটা আমাকে নৈতিক দায়িত্ব। একজন মানুষ যদি মারা যায় বা তার মৃতদেহটা তো তার আত্মীয় স্বজনের কাছে, আমার এতটুকুই যদি দিতে পারি সেটা আমি নিজেকে মনে করি আলহামদুলিল্লাহ। বাট এই কাজটাও যেন আমি মনে করি যে এটা আমার সারা জীবনের একটা বন্ধু। তো ওই মানুষটাকে আমি ঘাড়ে করে নিয়ে আমি প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা বনের ভিতরে হেঁটে আমি আমাদের বোটে নিয়ে আসলাম। আসার পরে আমরা ওখান থেকে আস্তে আস্তে, আমাদের অনেক রাতও হয়ে যায়, প্রায় রাত 11:30-12টার মধ্যে, তো আমরা যখন আত্মীয় স্বজনের কাছে তার বাড়িতে হস্তান্তর করলাম, তারা প্রায় আমাকে সবাই গলা জড়িয়ে ধরে কান্নাকাটা করতেছে যে তুমি যতটুকু করেছো এর অধিক, মানে মানুষটা তো মারা গেছেই, এখন তার লাশটা পাওয়ার কোনো আশা ছিল না যে বাঘে খেয়ে ফেলছে, কোথায় নিয়ে যাবে বা খেয়ে ফেলবে একদম। তো সেই জায়গাটা এটা আসলে একটা বিরাট কাজ, ঠিক আছে না? তো সেই ইয়ে থেকে মানে এরকম তো অনেক গল্প আছে আপনার, অনেক গল্প আছে বাঘ কীভাবে কী আচরণ করে, শিকারের সময় কী আচরণ করে, সাধারণ সময় কী আচরণ করে, ওই গল্পটা আমাদের দর্শকদের জন্য আরেকদিন শোনাবো, আপনার মুখ থেকেই শোনাবো, কারণ আপনি মনে হয় 100 বার বাঘ দেখছেন। কয়েকশোবার বাঘ দেখে গেছেন, তো সেই গল্পগুলো আপনার কাছে শুনবো। অনেক ধন্যবাদ আপনাকে গনি ভাইয়ের। আসলে পার্টিটা আছে গনি ভাইয়ের, সেটা হচ্ছে যে সুন্দরবন সম্পর্কে জানা, সুন্দরবনের বেঙ্গল টাইগার সম্পর্কে জানা। তো উনি যে প্রকল্পে কাজ করতেন সেই প্রকল্পটি শেষ হয়ে গেছে, এখন ওনার যে কাজ শেখার জায়গা সুন্দরবন এবং বেঙ্গল টাইগার নিয়ে, আমার মনে হয় যে ওনাকে ওনার এই অভিজ্ঞতাগুলোকে নানাভাবে আমরা কাজে লাগাতে পারি এই সুন্দরবন রক্ষায়, সুন্দরবনের বাঘ রক্ষায়। এবং আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে টাইগার টিম যেটি কাজ করতো, যে লোকালয়ে চলে আসা বাঘগুলো, যে মানুষ খেকো বাঘগুলোকে যাতে মানুষ পিটিয়ে না মেরে ফেলে, তাই না? তো সেই মোটিভেশনটা দেওয়া, মানুষকে বোঝানো, এবং সেটা করতে গিয়েও আপনাকে মারও খেতে হয়েছিল। যে আমি গ্রামে মিরগাং, মহাগাং, টানাখালী, মুন্সীগঞ্জ, মুন্সীগঞ্জ সদরপাড়া এবং ফিনিশিং গলাখালি কালিনসি কয়েকবার বাঘ উঠছে। সো আমি এলাকাবাসী, আমাদের বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমি তার ভয় দেখাইয়ে হোক বা তাকে যে কোনো ওই মুহূর্তে জি সুন্দরবনে পাঠাইছি, এতে আমি অত্যন্ত খুশি যে আমি গণি, আমি সামান্য একজন সাধারণ মানুষ,
একটা বাঘ রক্ষা করতে পারতেছি, এটার জন্য আমার অনেক অনেক মানে ভালো লাগতো। আর বেশি ভালো লাগতো যে হ্যাঁ আমাদের এই দেশটাকে তো আমাদেরকেই রক্ষা করতে হবে, এটা তো আমাদের দেশের প্রাকৃতিক, আমাদের সুন্দরবনের যে বাঘ, যেমন বাঘ আমাদের ভারত বাংলাদেশ নেপাল ভুটান থাইল্যান্ড ক্যাম্বোডিয়া ভিয়েতনাম লাওস বার্মা চীন রাশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া। তো আমি মনে করি যে যে দেশে বাঘ থাকে না কেন, আমার দেশে বাঘ বেশি থাকবে, আমরা যত কষ্ট করে হোক আমরা রক্ষা করবো আমাদের বাঘ, এটা আমাদের নৈতিক। যাই হোক, ধন্যবাদ গণি ভাইকে, গণিভাইয়ের গল্প শুনছিলাম। এবং এই যে বাঘ রক্ষা করতে গিয়ে যেটি বলছিলাম যে উনি এলাকায় যখন একটা বাঘ হয়তো এসছে তাকে যখন এলাকাবাসী মারতে গেছে তখন উনি তাদেরকে ঠেকাতে গেছেন, এবং ওই সময় সে মানুষগুলো বলেছে তারা ভীষণ ক্ষুব্ধ ছিল যে আমার অমুককে তো এই বাঘ খাইছে, তো আমি তুমি কে এটা বলার নাকি। এবং সেই সময়ে তাকে অনেক অসম্মান করা হয়েছে, অপমানও করা হয়েছে, কিন্তু মজা করা যায় ধীরে ধীরে মানুষের মধ্যে একরকমের সচেতনতা আসছে, তারপরেও এই বিষয়ে অনেক কাজ করতে হবে। এই জায়গার নাম গোলাখালী, আর এর ঠিক উল্টো পাশের জায়গাটির নাম কালিঞ্চি। সেখানে গণি ভাইয়ের বাড়ি, আমরা একটু ঘুরে আসবো তার বাড়িতে, জানবো কেমন আছেন তিনি। গণি ভাই কি অবস্থা? এই জায়গার নাম কি? এটার নাম কালিঞ্চি, এটা আমার বাসস্থান, আমি এখানেই বড় হয়েছি ছোট থেকে। হ্যাঁ, আর এই সুন্দরবন, এই সুন্দরবন নিয়েই মোটামুটি, এই উল্টো পাশে তো সুন্দরবন। জি, আর এটা আপনার বাড়ি? জি, আমাদের টাইগার গনি ভাই। টাইগার গনি ওনার নাম, কেন টাইগার গনি জানাবো আপনাদেরকে, তার আগে ওনার বাসায় আসলাম। সুন্দর ছিমছাম একটা বাসা, ছোট্ট। হ্যাঁ, ইয়ের সময় কী অবস্থা ছিল, আমফানের সময়? আমফানের সময় ঘরবাড়ির সব কিছু নষ্ট হয়ে গেছিলো, ভেঙে চুরে গেছিলো সব, আইলার সময় ভাঙছিল। মোটামুটি সুন্দরবনের এই যে ঝড় হলে আগে আমাদের প্রতি বেশি, আগে আপনার উপরে, আপনার এই লাইনে আসে আগে। আচ্ছা, গুড, ঠিক আছে। টাইগার নাম হয়েছে কেন? কেন আপনি তো এই হচ্ছে আমাদের গনি ভাই, টাইগার গনি। হ্যাঁ, আচ্ছা, টাইগার রেসপন্স। ওয়ালাইকুম আসসালাম, ভালো। গনি ভাই কি করতো এখানে? সুন্দরবনের বাঘ নিয়ে কাজ করতো। কাজ করতো, কি ধরনের কাজ? যেমন কোনো মানুষ যদি বনে আক্রান্ত হতো তাহলে উনি ওনার সেবা দিত মানুষকে আর কি। আচ্ছা, লাশ নিজে গিয়ে ছাড়ি নিয়ে আসতো। হ্যাঁ, লাশ ছাড়াতো। জি, কঠিন কাজ। হ্যাঁ, অনেক রিস্কের কাজ, খুব রিস্কের কাজ। মানে বাঘের মুখ থেকে মানুষের লাশ তো তখন খাবার তার। জি, সেটা নিয়ে আসা একটা দারুণ কঠিন কাজ। দেখেন কী সুন্দর বাচ্চাগুলো। গনি ভাই সহ আরও যারা এমন বাঘের আক্রমণের শিকার মানুষদের উদ্ধার করতে যান তাদেরকে অভিবাদন জানাই। সুন্দরবন ঘেঁষা লোকালয়গুলোতে মাঝে মাঝে বাঘের আক্রমণ সেটি ঘটে থাকে, আবার সুন্দরবনের ভেতরে গিয়েও অনেকেই বাঘের আক্রমণের শিকার হন। আসলে সুন্দরবন বাঘেরই জায়গা, তারই আবাসস্থল, সেই জায়গাটিকে রক্ষা করতে হবে তাদের জন্যই। সে সঙ্গে জানিয়ে রাখি, সুন্দরবনের সফর নিয়ে সিজন 4 শুরু হলো, আপনাদের সবাইকে আমি সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা।